সেলুন বা পার্লারের মালিকরা সাধারণত মানুষের কর্তিত চুল বিক্রি করে দেয়। আমরা জানি মানবাঙ্গ বিক্রয় করা জায়েজ নয়, জায়েজ নেই। সেলুন বা পার্লারের মালিক কর্তৃক চুল বিক্রি করার কারণে আমরা গুণাগার হব কিনা, একদিকে তারা চুল বিক্রি করবে জেনেও আমরা তাদের সেবা গ্রহণ করি, অন্যদিকে এছাড়া আমাদের উপায়ও নেই, আপনার মন্তব্য কাম্য। বোন রাবেয়া, যদি সেলুনে, সব সেলুনে গণহারে এ ধরনের কর্মকাণ্ড করা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প চিন্তা করা উচিত, কারণ আমরা জানি যে মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা যায় না, যেমনটি আপনি বলেছেন। তো সেটা যদি সেলুনে গণহারে করা হয় বা আপনি সুনির্দিষ্ট সেলুন সম্পর্কে জানেন যে তারা এটা করে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেই রকম সেলুনে চুল কাটানো জায়েজ নয়, বরং সেটা আপনাকে অ্যাভয়েড করতে হবে যেভাবেই হোক না কেন। প্রয়োজন আপনি বাসায় চুল কাটবেন অথবা অন্য কোনো সেলুনে চুল কাটবেন যেখানে এই গুনাহের কাজটি করা হয় না, যেভাবে হোক আপনি গুনাহ থেকে বাঁচার জন্য আপনার জায়গা থেকে চেষ্টা করবেন। আর যদি বিষয়টা আপনি শিওর না যে দোকানদার বিক্রি করে কি করে না, তাহলে সেক্ষেত্রে সে যদি বলে বিক্রি করে না, তাহলে তার উপরে সুধারণা করে আপনি সেখানে সার্ভিস নিতে পারেন। আর যদি জিনিসটা অনুল্লেখ থাকে, তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন, জানতে পারেন যে ভাই আমি তো এটা বিক্রি করা জায়েজ মনে করি না, প্রয়োজনে আমার কাটা চুলটা আপনি একটা পলিথিন বা কোনো কিছুতে দিয়ে দেন, আমি সাধারণত কোনো কিছু তো গায়ে লাগায় তারা কাটে, তো এগুলো আমি ফেলে দিব, আমার মনে হয় কেউ নিষেধ করবে। তো এরকম বিভিন্ন উপায়ে কিন্তু আমরা চাইলে এই সমস্যার থেকে উত্তরণের পথ কিন্তু আমরা পাই, বের করে নিতে পারি, অথবা সেভাবে আমরা চেষ্টা করব।